ভাবুন, আপনার কাছে একটা গাছ রয়েছে যেটায় টাকা ফলে। এবার আমি এসে আপনাকে বললাম, ভাই আপনি এই গাছটা কেটে ফেলুন। আপনি সবার আগে আমাকে কি জিজ্ঞেস করবেন, কেন ভাই, কেন কেটে ফেলবো? এটাই হলো ব্যাপারটা। সিগারেট আপনার জন্য একটা গাছের মতো, যেটা আপনার জন্য একটা আরামদায়ক অনুভূতির উৎস হিসেবে কাজ করে। তো যদি আপনি এটাকে কেটে ফেলতে চান, তো সবার আগে আপনার দরকার একটা শক্তিশালী কারণ। কেন কাটবো, এই কেন থেকেই শুরু করতে হবে। আর এই কেনটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে। আপনার জন্য কোন জিনিসটি জীবনে সবথেকে বেশি মূল্যবান, টাকা, পরিবার, স্বাস্থ্য? সবার কাছে এই জিনিসগুলোর মূল্য আলাদা আলাদা। তো হতে পারে সিগারেট ছাড়ার জন্য যে কারণটা হয়তো আমার কাছে সবথেকে বেশি বড়, সেই একই কারণ আপনার জন্য আপনার কাছে কোনো মূল্যই রাখে না। এই জন্য এই কেনটাকে আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আর যতক্ষণ অবধি এই কেনটা খুব শক্তিশালী হয়ে উঠছে, আমি সাজেস্ট করব সিগারেট ছাড়ার চেষ্টাও শুরু না করাই ভালো। কারণ এরকম চেষ্টা বৃথা যাবে, যার কারণে আপনার নিজের উপর কনফিডেন্সও লো হয়ে যাবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান, স্টার্ট উইথ ওয়াই। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। ভুলেও নিজের মনে মনে একটা গোলাপি আপেলের কথা ভাববেন না। খবরদার যদি আপনি একটা গোলাপি আপেলের কথা ভেবেছেন, তো দয়া করে কোনো গোলাপি রঙের আপেলের কথা ভাববেন না। কি হচ্ছিল? আমি বলছিলাম গোলাপি আপেলের কথা দয়া করে ভাববেন না, কিন্তু আপনার মনে আরও বেশি করে গোলাপি আপেলের ছবি ভেসে উঠছিল। এটাই তো হয়, আপনি যত ভাববেন আমি সিগারেট খাবো না, ততই আপনার আরও বেশি করে ইচ্ছা হবে সিগারেট খাওয়ার। কারণ আমাদের থট প্রসেস কোনো নেগেটিভ স্টেটমেন্ট প্রসেস করার ক্ষমতা রাখে না। আপনি যখনই বলেন আমি সিগারেট খাবো না, সিগারেট আর খাওয়া এই দুটোর ইমেজ আপনার মেমোরিতে রয়েছে, কিন্তু না এর কোনো ইমেজ আপনার মেমোরিতে নেই। তো আপনি যখনই বলেন আমি সিগারেট খাবো না, মনের মধ্যে একটা ছবি ফুটে ওঠে সিগারেট খাওয়ার, যেটা সিগারেটের সাথে যে ইমোশনগুলো জড়িয়ে রয়েছে সেগুলোকে ট্রিগার করে দেয়, আর আপনি হ্যাবিট লুপে ফেসে যান। তো এর সমাধান কি? সমাধানটা খুবই সিম্পল। আপনাকে সিগারেটের জায়গায় সিগারেটকে অন্য কিছু বলতে হবে, একটা নতুন নাম দিয়ে সিগারেটের নামটাকে রিপ্লেস করতে হবে। আপনি চাইলে নিজের মেয়ের নাম দিয়ে এটাকে রিপ্লেস করতে পারেন। এর ফলে আপনি যখনই বলবেন আমি আমার মেয়েকে পান করব, এটা আপনার মধ্যে একটা নেগেটিভ ইমোশন জেনারেট করে দেবে, যেটা আপনাকে এই প্রাণঘাতী নেশা থেকে বেরিয়ে আসতে অনেকটা সাহায্য করতে পারে। সো স্মার্ট আইডিয়া নাম্বার টু, ইউজ আ ডিফারেন্ট নেম। কিছু ছেলে মেয়ে থাকে যারা নিজেদের ফেভারিট হিরো অথবা হিরোইনকে দেখে শুধুমাত্র স্টাইল মারার চক্করে সিগারেট খেতে শুরু করে, আর তারপর বাজেভাবে ফেসে যায়। ওরা মনে করে সিগারেট খেলে হয়তো আমায় বিশাল স্মার্ট লাগবে। আমি আমার নিজের ফ্রেন্ড সার্কেলেও এই ব্যাপারটা দেখেছি। কিছু ছেলে এরকম আছে যারা মনে করে সিগারেট খেলে হয়তো তাকে মেয়েরা আরও বেশি স্মার্ট মনে করবে। এটার মানে কি? মেয়েদের কি আপনার এতটাই বোকা মনে হয়? ওরা কি বোঝে না যে যে ছেলেটা শুধুমাত্র নিজের মজার জন্য সব কিছু জানা সত্ত্বেও ক্রমাগত নিজেরই শরীরের ক্ষতি করে চলেছে, সেই ছেলেটা কাল নিজের মজার জন্য অন্য কোনো কারোর ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? সে নিজের উপর থেকে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এখন ও শুধু অনুভূতির পিছনে ছুটে বেড়াচ্ছে। আজকে ভালো অনুভূতি পাচ্ছে, আমার সাথে আছে, কালকে অনুভূতি খারাপ হতে শুরু করবে, বা অন্য কোনো জায়গা থেকে বেশি ভালো অনুভূতি আসতে শুরু হবে, তখন আমায় ছেড়ে ওদিকে দৌড়াতে শুরু করবে। তো এরকম ছেলের সাথে কোনো মেয়ে কেন সম্পর্ক গড়ে তুলতে চাইবে? আর সিগারেট খাওয়াতে ঠোঁটেও ডার্ক স্পট পড়তে শুরু করে, মেয়েটা যদি কিসও করে, মেয়েটার মনে হবে কোনো সিগারেটের অ্যাস্ট্রের সাথে কিস করছে। তো আমি জানি না সিগারেট খাওয়াটা কোন অ্যাঙ্গেল দিয়ে স্মার্ট হওয়া হয়। সো স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি, ডোন্ট বি আ স্টুপিড। একটা এক্সপেরিমেন্টে কিছু স্মোকার্সদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে তাদের বলা হয় তাদের সিগারেট খেতে হবে, তবে খুব মনোযোগ সহকারে। মনোযোগ এই দিকে নয় যে তারা কীরকম অনুভব করছে, বরং মনোযোগটা এই দিকে দিতে হবে যে তারা যে সিগারেটটা খাচ্ছে তার স্বাদটা তাদের কেমন লাগছে। মানে তাদের খুব মনোযোগ দিয়ে স্বাদটাকে শনাক্ত করতে হবে, অনুভূতিটাকে নয়। তো তাদের মধ্যে 90% রিপোর্ট করলো ইট টেস্ট লাইক শিট, মনে হয় যেন গু খাচ্ছি। আমি জীবনে কোনো দিন সিগারেট খাইনি, তো আমি এই ব্যাপারে জানি না। তাই যদি আপনি নিয়মিত সিগারেট খান, তো আমি আপনাকে অনুরোধ করব আপনি একবার এই এক্সপেরিমেন্টটা করে দেখুন, আর আমাদের কমেন্ট করে জানান খুব মনোযোগ দিয়ে সিগারেট খেলে সিগারেটের স্বাদটা আপনার কেমন লাগে। সো স্মার্ট আইডিয়া নাম্বার ফোর, মাইন্ডফুল স্মোকিং। এবার ধরুন আপনি 10টা বুকডান দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু আমি এসে আপনাকে বললাম না আপনাকে আজ এখনই 100টা বুকডান দিতে হবে। আপনি কি দিতে পারবেন? যদি দিয়েও দেন, পরের দিন সকালে বিছানা ছেড়ে আর উঠতে পারবেন না। তো স্বাভাবিক ব্যাপার, পরের দিন থেকে আপনি আর বুকডান দেওয়াই বন্ধ করে দেবেন। যেমন আমাদের শরীরের একটা পর্যাপ্ত ক্ষমতা রয়েছে, তেমন আমাদের মস্তিষ্কেরও একটা পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। তো আজ যদি আপনি দিনে 10টা করে সিগারেট খান,
তো কালকেই একেবারে 10 থেকে একদম জিরোতে নেমে আসাটা সত্যিই খুব কষ্টকর, যেটার জন্য প্রচুর ইচ্ছা শক্তির দরকার, যেটা কিনা আমাদের মধ্যে বেশিরভাগ লোকের কাছেই থাকে না। তো বেটার অপশন কি, আস্তে আস্তে ছাড়ুন। আজ যদি আপনি রোজ 10টা করে সিগারেট খান, তো কাল থেকে পরবর্তী এক সপ্তাহ অবধি আপনাকে 50% কমাতে হবে। মানে পরবর্তী এক সপ্তাহের জন্য প্রতিদিন আপনি 10টার বদলে 5টা করে সিগারেট খাবেন। তারপর পরের সপ্তাহ আবার 5টার 50%, অর্থাৎ ধরে নিন পরের সপ্তাহে প্রতিদিন 5টার বদলে 3টে করে, তারপরের সপ্তাহে 3টের বদলে 2টো করে, আর তারপর 1, আর তারপর 0। মানে মাত্র 6 সপ্তাহে আপনি এই নেশার কবল থেকে বেরিয়ে আসবেন, তাও খুবই কম ইচ্ছা শক্তি ব্যবহার করে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 5, রিডিউস বাই 50% আ উইক। বেশিরভাগ মানুষই দুটো কারণে সিগারেট পান করেন, হয় আরামদায়ক অনুভূতির একটা বুস্ট পাওয়ার জন্য, অথবা কোনো খারাপ অনুভূতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো আমি এটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই দুটো কাজ কি শুধুমাত্র সিগারেট খেয়েই করা যেতে পারে? কেন, আর কি কোনো অন্য রাস্তা নেই? আরে হ্যাঁ, প্রচুর রাস্তা আছে। যেটা করতে আপনার ভালো লাগে সেই কাজটা করুন। বেসিক্যালি আপনাকে সিগারেট খাওয়ার এই ক্ষতিকর অভ্যাসটাকে একটা কোনো স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে বদলে ফেলতে হবে। যারা এই আইডিয়াটাকে অ্যাপ্লাই করে সিগারেটের নেশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ জগিং, বডি বিল্ডিং, মেডিটেশন, বুক রিডিং অ্যান্ড গেমিং, এই জিনিসগুলোর সঙ্গে সিগারেট খাওয়ার অভ্যাসটাকে বদলে নিতে সক্ষম হয়েছেন। এবার এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার এর মধ্যে কোন কাজটা পছন্দের, কোন কাজটা করলে আপনার মস্তিষ্কে রিওয়ার্ড সার্কিটারি অ্যাক্টিভেট হয়, অর্থাৎ আপনি ভালো অনুভূতি অনুভব করেন। শুধুমাত্র সেই কাজটাই আপনাকে এই ক্ষতিকর অভ্যাসটাকে পাল্টে দিতে সাহায্য করতে পারে। এবার আপনি হয়তো বলতে পারেন, কিন্তু ভাই সুমন, গেম খেলাও তো একটা বাজে অভ্যাস, তাই না? যখন আপনার কোনো অসুখ হয়, তো কিছু ক্ষেত্রে ডক্টরদের একটা সিদ্ধান্ত নিতে হয় কি, যদি আমি এই ওষুধটা দিই তো তার জন্য এই এই সাইড এফেক্টগুলো আসতে পারে, কিন্তু এখন যে রোগটা হয়েছে সেটা এই ওষুধটা খেলে যে যে সাইড এফেক্টগুলো আসতে পারে তার থেকে অনেক বেশি ক্ষতিকর, তো ডক্টররা সেই ওষুধটা রিকমেন্ড করে দেন। এরকমই সিগারেট খাওয়ার ফলে আপনি ক্রমাগত ক্যান্সারের দিকে এগোচ্ছেন, যেখানে গেম খেললে আপনি মরে যাবেন না বা আপনার ক্যান্সার হয়ে যাবে না, খুব বেশি পরিমাণে খেললে হয়তো আপনার চোখের ক্ষতি হবে আর শরীরে কিছু অংশে ব্যথা যন্ত্রণা দেখা দেবে, যেটা কিনা স্মোকিং করার ফলে যেটা হতে চলেছে সেটার থেকে অনেক কম। তো যদি আর কিছুই করতে ভালো না লাগে, তো তাদের জন্য গেম খেলাই ঠিক। সো স্মার্ট আইডিয়া নম্বর 6, রিপ্লেস ইট। মনে রাখবেন, ওয়েন ইউ লাইট আপ আ সিগারেট, ইউর লাইফ বার্নস উইথ ইট। যদি আপনি আরও ডিটেলস এই ব্যাপারে জানতে চান, তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনার অ্যালেন